অসহায় মানুষের প্রায় 2000 লোককে ত্রাণ দেওয়া হয়েছে। আমি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু খাদ্য সামগ্রী সহ না মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন টিউবওয়েল সহ মানুষকে গরিব মেয়েদের বিবাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। দর্শক, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট মানবতার কল্যাণে কাজ করে। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 2500 মানুষে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 32 কেজি করে খাদ্য সামগ্রী তারা বিতরণ করছেন। এ সময় এই মহতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসলা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব, উপস্থিত আসলা জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজি আব্দুল মজিদ লাল মিয়া সাহেব এবং ওনার সহধর্মিনী তাহেরা মজিদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আসলা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, রমজান মুবারক, রমজান মাসের শুভেচ্ছা। দেশ আইসেন, দেশ আইয়া, যে এই যে প্রায় 2500 মানুষের আমরা যতটুকু জানছি খাদ্য সামগ্রী দিরা এবং সারা মাসও ইফতার করাই বাবা টিপল বিভিন্ন তাদের আমরা এলাকাবাসী খুশি। তো এই হিসাবে যদি একটু অনুভূতি প্রকাশ করেন। আমরা চেষ্টা করি আর রমজান উপলক্ষে এত মানুষের ইফতার করা লাগে, আগে দোয়া করবো আল্লাহ কখন দিতে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে যে অসহায় মানুষের প্রায় 2000 লোককে ত্রাণ দেওয়া হয়েছে। আমি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যে সরকারের পাশাপাশি আপনারা মানবতার জন্য যে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা সবসময় দেখি যে অসহায় মানুষের পাশে আপনারা বিভিন্ন সময় গড় তৈরি করে দেন। রমজান মাস আসলে, বন্যা আসলে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আপনারা সাহায্য সহযোগিতা করেন। আপনাদের আমাদের লালভাই সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মানবতার জন্য, মানবতার কল্যাণে যে কাজটি করেছেন। আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করুন এবং মহান রব্বুল আলামিন আপনাদেরকে আরও ভবিষ্যতে এভাবে কাজ করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মোগলা বাজার সহ 5000 মানুষের খাদ্য সামগ্রী দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করেন এবং আব্দুল মজিদ লাল মিয়া সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এমন একজন দানবীর মানুষ, শুধু এই খাদ্য সামগ্রীতেই সীমাবদ্ধ না, হিসাব নিকাশ ছাড়া উনি যখনই চলতে থাকে হাঁটতে থাকে দুই হাত উজাড় করে দিতেই থাকে। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করেন, সুস্বাস্থ্য দান করেন এবং ওনার দেওয়ার যে মন মানসিকতা আছে এটা যেন সব সময় থাকে। যতন ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্নভাবে কাজ করে, আজকে যা বাস্তব প্রমাণ আপনারা দেখায়, এর আগে রাজা স্কুলও একটা প্রোগ্রাম হয়েছে, পরবর্তীতে কিংডম পার্টি সেন্টারও হয়েছে। এই ট্রাস্টের কর্ণধার আব্দুল মজিদ লাল মিয়া সাহেব এবং সহধর্মিনী তাহেরা মজিদ, ওনাদের অর্থায়নে এই ট্রাস্ট পরিচালিত হয় এবং ওনারা যেভাবে নিজে লন্ডন থেকে গত পরশুদিন দেশে আইসেন, আইয়া অত্র এলাকার মানুষও লাগিয়েছেন, তারপরে বিভিন্ন মসজিদও ওনারা দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন। আমি আসলে সবার উদ্দেশ্যে কি বলবো, যে লাল মিয়া সম্পর্কে কইতে হইলে অনেক কিছু খাওয়া লাগে। শহর সহ প্রতিটা ইউনিয়নে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু খাদ্য সামগ্রী সহ না মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন টিউবওয়েল সহ মানুষকে গরিব মেয়েদের বিবাহ সাহায্য সহযোগিতা করে থাকেন। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের যে কর্ণধার আমাদের লন্ডন প্রবাসী জনাব আব্দুল মজিদ লাল মিয়া সাহেব, সহ তার পরিবারের সাহায্য সহযোগিতায় প্রতি বছর এগুলা বিতরণ করা হয়। আমি
বলবো যে উনাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করেন এবং উনার পরিবারের সবাইকে যেন রুজিকারে বরকত এবং হায়াত দান করেন এবং যারা এগুলো নিয়ে এই রমজানে যারা এগুলো করবে তাদেরকেও বলবো যেন ওদের পরিবারের সবার জন্য দোয়া করার জন্য।